আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 146 পেজের 3 নম্বর কোশ্চেন। অধ্যায়ের নাম অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ের সূত্রগুলো কিন্তু অনেক কঠিন। আমি 1 নম্বর ক্লাসের মধ্যে সূত্রগুলো একদম সব মুখস্থ করা দিছি, আপনার কোনো সূত্র পড়তে হবে না ইনশাল্লাহ। আপনি দেখে দেখে সবগুলো সূত্র বানাতে পারবেন। সো আপনারা যারা দেখেন না 1 নম্বর ক্লাসে এবং 2 নম্বর ক্লাসের মধ্যে আমি হালকা আলোচনা করে দিছি, সো এখানে আর আমি এগুলো আলোচনা করবো না। আপনার কোনো সূত্র ইনশাল্লাহ পড়তে হবে না, আপনি সবগুলো বানাই লিখতে পারবেন নিজের থেকে। এখানে 3 নম্বর কোশ্চেনটি হলো, দেখাও যে এই 3টি বিন্দু সমরেখ। বিন্দু সমরেখ কিভাবে হবে? সাপোজ 3টা বিন্দু আছে, তাহলে সমরেখ যদি হয়, অর্থাৎ একটা রেখার ঢাল আরেকটা রেখার ঢাল, ঢাল মানে তো জানি যে অয় অক্ষের মান আর এক্স অক্ষের মান সমান হয়, অর্থাৎ ঢাল যদি সমান হয় তাহলে কি হবে? সমরেখ হবে। ঢাল সমান হলে কি হবে? সমরেখ। এই জন্য আমাদের ঢাল বের করতে হবে। বাট অনেকেই না বুঝে করেন, গাইডই করা সেইভাবে অনেকে করে কি, একবার এবি রেখার ঢাল বের করে আর এসি রেখার ঢাল, দরকার নাই তো। আপনি যে কোনোভাবে আপনি এবি একবার নেন, বিসি একবার নেন, সমস্যা নেই। আবার আপনি এবি নেন আর এসি নেন, সেখানেও সমস্যা নেই। আপনি যে কোনোভাবে 2 রেখার ঢাল বের করবেন, যদি সমান হয় তাহলে সমরেখ। এখন ঢাল কীভাবে বের করতে হয় আর সূত্রটা কী, আমাকে একটু আবার একটু বলে দিই, কিছু করার নেই, সূত্রগুলো একটু মুখস্থ করা দিই। দেখেন, যদি আপনার একটা মাত্র বিন্দু হয়, তাহলে এখানে কিন্তু এক্স অক্ষ আর অয়ক্ষ আছে, তাহলে একটা বিন্দু মানে কি, বাকি এক্স আর অয় লিখছি না, বাকি মানটা হবে এক্স অন আর অয়ন, তাহলে একটা বিন্দুর জন্য কিন্তু এটা। তখন ঢালের সূত্রটা আসেই হবে, একটা বিন্দু আর ঢাল থাকলে সূত্র হয় ওয়াই মাইনাস অয়ন সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স অন। এটা কেমন হয় আমি কিন্তু মুখস্থ করা দিয়েছি। তাহলে দেখেন, এখান থেকে এম সমান কী লেখা যায় একটু ঘুরাই লিখি, তাহলে কি ওয়াই মাইনাস অয়ন সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স অন। তাহলে এম সমান কী লিখবো এখান থেকে? এম সমান লিখবো ওয়াই মাইনাস অয়ন বাই এক্স মাইনাস এক্স অন। ওকে, বাট এটা কিন্তু একটা বিন্দুর জন্য, বাট এখানে 2টা বিন্দুর জন্য হয়, তাহলে এখানে এক্স অন অয়ন এক্স টু ওয়াই টু। সো এই জন্য এটা চেঞ্জ হয়ে ঢাল এম হয় ওয়াই টু মাইনাস অয়ন বাই হলো এক্স টু মাইনাস এক্স অন। ওকে, আর এই 2টা যদি পাশাপাশি লিখি তাহলে আমাদের কী হবে? সরলরেখা সমীকরণ হয়ে যাবে। সেটা কী হবে? তাহলে ওয়াই টু মাইনাস অয়ন বাই এক্স টু মাইনাস এক্স অন ওয়াই মাইনাস অয়ন বাই এক্স মাইনাস এক্স অন। দেখেন কত ইন্টারেস্টিং, একটা সূত্র দিয়ে সবগুলো হয়ে গেছে। ওকে, 1 নম্বর ক্লাসে দেখে আসবেন। ওকে, তাহলে আমি জাস্ট এটা নিব, আমাদের ঢালের সূত্রটা এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে এটা। ওকে, তাহলে এখানে মানটা লিখি যে দেওয়া আছে এ সমান 0, -3, বি সমান 4, -2, আর সি সমান দেওয়া আছে 16, 1 মান দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কী করবো? লেখেন এখন এবি রেখার ঢাল, এ সূত্রটা, এই যেটা ওয়াই টু মাইনাস ওয়াইন বাই হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান। খুব মনোযোগ দিয়ে কাজ করবেন। ওয়াই টু কী বলেন তো, এটার জন্য আমি বলি আগে সেরকম লিখে নেবেন, এবি রেখা, তাহলে এটা হলো এক্স ওয়ান ওয়াইন, এটার এক্স টু ওয়াই টু, ক্লিয়ার? ওকে, দেখে দেখি মান বসান, ওয়াই টু মাইনাস ওয়াইন তাহলে -2, আর সূত্রে মাইনাস, ওয়াই টু মানটা -2, সূত্রে মাইনাস, আর ওয়াইন এর মানটা -3, মান কিন্তু -3, এক্স টু, এক্স টু মানে 4, সূত্রে মাইনাস, আর এক্স এর মানটা 0, তাহলে কী দেওয়া হলো? -2, -3 বাই হলো 4 থেকে 0 গেলে 4, তাহলে -2, -3, 3 থেকে 2 গেলে 1, 1/4, তাহলে আমাদের এবি রেখা ঢাল বের হয়ে গেল। আমরা এখন কী করবো? বিসি রেখা ঢাল বের করবো। তাহলে আপনি এসি রেখা ঢাল বের করলে সমস্যা নেই, এখন লেখেন, আপনি নিচেই করবেন, আমার জায়গা নেই, বিসি রেখার ঢাল। এখন আপনি এটাকে চেঞ্জ করে নেন, এটা আপনি এক্স ওয়ান অয়ন করে নেন, এখন আমি বিসি রেখা নিব, তাহলে এটা হলো এক্স ওয়ান অয়ন, এটা হলো এক্স টু ওয়াই টু। বিসি রেখা ঢালের সূত্র কি আগের মতো হবে? জাস্ট এই যে এটা ওয়াই টু মাইনাস অয়ন এক্স টু মাইনাস এক্স ওয়ান, মান বসান, তাহলে ওয়াই টু মানে কী বলেন তো, এই যে ওয়ান, সূত্রে মাইনাস, আর এর মানটা কিন্তু -2, সূত্রে মাইনাস আর মানটাই হলো -2, এক্স টুর মানটা কত? 16, সূত্রে মাইনাস, আগে মাইনাস দিয়ে নেবেন তাহলে ভুল হবে না, এক্স এর মানটা কত? 4, আগে আপনি সূত্রে মাইনাসটা দিবেন আর ওর
চিহ্নসহ লিখবেন, যেমন এখানে মাইনাস টু ছিল চিহ্নসহ বসে গেছে, তাহলে ওয়ান মাইনাস মাইনাস প্লাস টু, আর এখানে ষোলো থেকে চার গেলে বারো, তিন বাই বারো, তিন একে তিন, তিন চারে বারো, এক এক চার, দেখেন এর ঢালও এক এক চার, এই যে এর ঢালটা হলো এক এক চার, এর ঢালটা হলো এক এক চার। ফার্স্টে বলছিলাম যখন ঢাল হবে একই রকম, দুই রেখার ঢাল একই, তার মানে সমরেখ, তাহলে মনে করেন একটা রেখা এর ঢাল এটা, এটা মনে করেন এখান থেকে পাঁচ, এখান থেকে ছয় গেছে, এমনটা হলো মনে করেন যে সাপোজ এখানে এক, এখানে এক, এটা দুই হয়েছে মনে করেন রুট টু, ঠিক আবার একই রকম এখানে মানটা হয়েছে রুট টু, তার মানে এই ঢাল একই না, তার মানে কি এই রেখাটা কি হবে সমান্তরাল হবে, কখনো মিশবে না। তাহলে এখানে যেহেতু এ বি রেখার ঢাল সমান হলো বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, অতএব বিন্দু তিনটি সমরেখ, অতএব বিন্দু তিনটি সমরেখ, ঢাল যদি একই হয় তাহলে বিন্দুগুলো সমরেখ হয়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।